আরে কিসের দেরি? আমার অনুষ্ঠানের আর বেশি দেরি নাই, এই জন্য আগে ভাগে একটা বড় দেখা গরু কিনে আনলাম। দাদা ছোট মুখ, এটা বড় কথা কই, কিছু মনে করবেন না তো। আপনি আমরা সবসময় ডরে ডরে কথা কই। এই যে গরুওয়ালা থেকে যে গরুটা কিনলেন, আপনার জবরদস্তি 3,000 টাকা বাকি রেখাইলেন, গরুওয়ালা মনে প্রাণে সাংঘাতিক ধরনের কষ্ট পাইছে দাদা। এইটা আজকে 10:30 সময় টেলিভিশনে খবর দেখাইছে, সে দেখলাম গরুওয়ালা খুব কাঁদতেছে আর ভাইসো করে আমার বিরুদ্ধে অনেক কথা কইতেছে। দাদা কানে ধরলাম, আপনার লোকে কথা কয়ে কেউ জিতছে না জিতবো, আমরা আর কথা কম না। আপনি দেখি একটা সুবর দেন না, ডর করে আমার। আসসালামু আলাইকুম। এই যে আরেকজন আইছে দাদা, আমার কি কি আচ্ছা ঘটনাটা আমি জানি। হ্যাঁ, ছোট ভাই গেছিল করিমের পোলার লোকে খেলতে, করিমের পোলার ছোট ভাইয়ের আডুর দুইটা ভাঙ্গে দিছে। এই বিচারটা তা আমি কি করব, আমি কি মানডা নাকি যে আমি ভাঙ্গা আডু জোড়া লাগাই দেব? পরে যাই তো কো, অন্ধা তো হনি যে অনুষ্ঠান লয়ে ব্যস্ত আছে, গরু মরু দেখতেছ না, পরে আয় ভাই। আরে যাও না, যাই না চাচা। এই গেছে 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 গেছে, আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে। যত সব সময় তোরা কাম কর, কি গরু দুইটা না গোসল করার লই আয়, ভাত খাই আই। আরে সেই জন্যই তো তোরে আমি আসতে কইছি। কারে কইছে যাচ্ছে? কেন সাফারে কইছি তোর নি আসার জন্য? মামু কোক না, আমুনি তোরে ভালোবাসছি আইছি, তোরে ভালো নাম আসুক আমুনা। ও আবু তো তোরে ভালো হয়েছি। অইমা যে আমি এসেছি যে মুফিজ, আই মিন আমি কইতে চাইছিলাম যেটা, এটা হচ্ছে কি শোনেন, আপনি আমার বাবারে চিনেন? হ্যাঁ চিনলাম তো। তিন বলতি গরম পানি যদি তোমার নাকের মধ্যে না ঢালছি না, আমার নাম আদুরি না। ওই মা কি তেজ দেখছো নি? ওই দরজ খেলা, দরজ খেলা, ডলে চান্দের দেশে জায়গা। ওরে আল্লাহ, ও কিটা তুই সিরিজে মোবারক সাসার মেয়ে, তোর মামার এই গ্রামটা খেতাই দিল। ওই লইছে মামার খেতেছে, আমার খেতেছে, ওই লইছে। টার্গেটে রাখছি, কইলাম তো। চল তো তো দিয়ে যাচ্ছি। পেটের মধ্যে ব্যথা করতেছে খুব, দরজার বাইরে দাঁড়াই, হাওয়া খাইলে পেট ব্যথা ঠিক হইব। হাওয়া খাইলে তোমার পেট ব্যথা ঠিক হইব? তবে যাও হাওয়াটা খাই আস।
আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। জি এনে আমি আম্মা কইরা কানে রাখতেছিলা যে ওই আধু বলো বাকিটা বলো না তুমি একটা সাহসী পোলা যে হঠাৎ এরকম দৌড় মারতেছো কায় শোনো যে তোমার এই এখানে আসার উদ্দেশ্য কি? আরেকদিন যদি তোমার আমি এখানে দেখি তাহলে কিন্তু তোমার কপালে খারাপই আছে। আর আসবো না, মাফ করে দেন, মাফ করে দেবো, আর আসবো না। মাফ করানোর শর্ত আছে, তুমি এই যে আইসকে আমার মাইয়ারে মেয়েও মেয়েও করে ডাকলে এরপরে তো তুমি কুত্তার ডাক ডাকবা না, তারপরে ডাকবা বলদের ডাক। তুমি কি হরবলা হইতে চাও? যে না, আমি ওই গলা সাথে আসিলাম। ও বাবা, গলা সাথে আসিলা যে গলা রে এত সাদাসাদি করার পর গলা তোমাকে কি বলেছে? যে কিছু বলে নাই, কিছু বলে নাই, সে বলে নাই। এটা গান করো। আমি আবার গান খুব পছন্দ করি, তুমি একটা গান করো তো দেখি। ও প্রিয়া ও প্রিয়া তুমি কমে, ও প্রিয়া ও প্রিয়া তুমি কমে। ভালো হয়েছে, ভালো হয়েছে, খুবই সুন্দর হয়েছে। এত সুন্দর গলা আমি আমার জীবনে শুনি নাই। মোর গান আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, শোনো তোমাকে আমি একটা রিকোয়েস্ট করতেছি, তুমি এই যে গানটা গাইলে আমার সামনে আমি কিন্তু মেয়র বাপ হিসাবে সহ্য করে নিছি, কিন্তু পাবলিকের সামনে তুমি এই গান যদি গাও তাহলে তোমার একান্ত বয়রা হয়েছে, বাকিটা কিন্তু তোমার গোলাও ফেরা কইটা বলাইবো। দাদা দাদা, হ্যাঁ আমনে মোরে দোয়া করবেন, বুঝেন অনেক বড় শিল্পী হইতে পারি। দোয়া করবো, অনেক বড় শিল্পী ছাড়াও। এক দুই তিন, হ্যাঁ তুমি তিন সাথী লম্বা শিল্পী, আমি দোয়া হরতেছি যাতে তুমি তিন সাথীর মতো এরকম ছয় সাথীর মতো শিল্পী হও। হ্যাঁ, আর বাকিটা বলো আর কি দাঁড়াও। আর কোনোদিন যদি এখানে ম্যাম করতে দেখি সুপান মধ্যে বদমাইশ, হ্যাঁ আমার মাইয়ারে সে মেয় মেয় করে ডাকে, এত সুন্দর একটা নাম রেখেছি আদরি, আর ইতরের বাচ্চা কয় মেয়েও, এই মেয়েও কই যে ভাত খাইয়া দৌড় দিয়ে কই বাইর হইছিলেন? একটা জরুরি কাম ছিল। নেন পান খান। জানো না আমি পান খাই না? আমি তো জানি পান খান না, সোহাগ করে দিলাম। নিজে তো পান খাইয়া খাইয়া দাঁতগুলোর বারোটা বাজাইছো, তোমার সোহাগ রাখতে গিয়া আমি অকালে বুড়া হইতে চাই না। আরে জুয়ান রে, মনে হয় বয়সটা 18-19। না না তা না, তো মনটা আমার এখনো 5-7। তাই নাকি? বতেন বতেন, এখানে বতেন, আপনার মাথায় তেল মাইখা দি। আসেন সুনমনি, অতন বতেন থুনমনি। বিটলে বকর না, এখনো জোয়ান পড়ার লগে যদি আমার গুস্তি লাগে তাহলে উল্টে দেব। আরে এইসব কথা আপনার সামচারে কইবেন, তার আপনার কথায় হ হ করবে। আমি কত দেখলাম, আসল ঘরে ফসল নেই, ঢেকে ঘরে চামদা। অপমান করতে তো উরি বাবারি, এটু বুঝেন নাই, তামাশা না কইরা বাজারে যান, আমি লিস্টি বানাই আনি। এটা বানাও, অসুবিধা নাই, কিন্তু তুমি কি জানো তোমার মাইয়া বিলাই পালা ধরছে? হ্যাঁ সাই, আমার মেয়ে বিলাই পালা ধরছে। উফ, ঘরে ইন্দুরে জ্বালায় অস্থির, আমার মাইয়া একটা বালা কাম করছে, বিলাই পালা ধরছে। আসি। বুঝেই নাই জিনিসটা, এই বিলাই তো সেই বিলাই না, এই বিলাই হলো পিড়িতের বিলাই, কোন সময় যে আমার কামছি দেয় এই চিন্তাই তো আমি